ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি সাগর নন্দিনী তিন নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে সুকানি কামরুল ইসলাম নিহত এবং সাতজন কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 8টার দিকে জাহাজের পাম্প রুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই রুমে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এতে জাহাজের 8 জন কর্মচারী দগ্ধ হন, এর মধ্যে সুকানি কামরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজে বহনকৃত তেল দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেন।